রিয়েল এসেস অ্যাপস পার ইনভাইট পঞ্চাশটি এনসি দিচ্ছে বলছে এটা আমি বলি না এটা বলছে কিন্তু সত্যি এই যে পঞ্চাশটি এন এনসি দিচ্ছে আর এন সি আর এন পাঁচটিএনসি সার্ভে দিচ্ছে মানে ছয়টি এনসি আর পাঁচ টিএনসি যে সার্ভে দিচ্ছে মানে ছয় পাঁচ এগারো হ্যাঁ এগারো আর ওদিকে দিকে পঞ্চাশ মানে একষট্টি টেনসি দিচ্ছি মানে একশোটি টেনসি দাম হচ্ছে এখন ধরা যাক আমি একষট্টি ইন্টু আমি দুই ধরছি এখন মানে একশো বাইশ টাকা আর কোনো সময় তিন টাকা হয় আর কোনো সময় একষট্টি ইন্টু কোনো সময় চার টাকা হয় মানে কোনো সময় তিন টাকা কোনো সময় দু টাকা কোনো সময় এক টাকা হবে নি তো দু টাকা আশি পয়সা হয় টু পয়েন্ট এইট জিরো আর কোনো সময় হয় তিন টাকা থেকে হয় তো ওটা কোনো দরকার নেই তো যা যারা জনজনের ইউটিউবার আছে নাই তারা যে বলছে দুটাক করে দেবো দুটাক করে দেবো জিনিসটা ভুল চার্জ তাই কোনো কটা নেই চার্জ যদি কাটা তো সাত থেকে আট টাকা বা ন টাকা বা পনেরো টাকা কাটে কিন্তু কাউকে এক টাকা আশি পয়সা আমার ফোন এইট পয়সা কব কাউকে সেটা বিক্রি করো না ওরকম যদি বিক্রি যদি করবের আছে বা যদি করার আছে আমার বন্ধুগুলোর মধ্যে তো দু টাকা বিক্রি করতে পারিস তুই মনে হচ্ছে একশো বাইশ টাকা বা দু টাকা ততক্ষণ ফোন ফাইভ ফাইভ মানে আড়াই টাকা বিক্রি করতে পারিস বান্ন টাকা পয়সা কিন্তু কাউকে এক টাকা মানে আমার ফোন এইট পয়সা কাউ দিন না আশা পড়ে নিজে রাখি দিবি কোথাও ঠিক আছে কিন্তু ওই এক টাকা পয়সা দিন না দু টাকা দিবি ঠিক আছে তোমাদের ভিডিওটা এজুয়ে করার জন্য যে ইনফরমেশন জানার জন্য দিচ্ছে যে পার রেফার আমি যদি কাউকে রেফার করি তাহলে পঞ্চাশটি এনসি দিচ্ছে আর আর ছয়টি ইনসি মনে হয় একশোটি ইনসি ওই একশোটির টিনএসি মনে হয় একশো বাইশ টাকা বা একশো তিরিশ টাকা মধ্যে যত হৈর্য হচ্ছে আমি তিনটে করে দিই একশো তিরাশি টাকা হচ্ছে পয়সা একশো তিরিশ টাকা যাবে না আর যদি কারোর লিভার আছে পয়সা তো আমাকে আড়াই টাকা করে দিবার আছে তা ঠিক আছে তুমি দিবিস আমি দিয়ে নেব আমি আর যা চা কাটবে কাটবে তো সামনে আমি করে নেব ঠিক আছে ভিডিওটা আমার এই দেওয়ার জন্যেই নেই আমি টিন সেটা আর সব আমাদের নিয়েছিলাম দেশে ছিল ওই কন ইউটিউব ছিল আবার কনি আছে আর দেখে কৈ দিলো মই এতিয়া কওক বিশ্বাস কৰিছোঁ অ'কে